আজকের ভিডিওতে আপনারা যে প্রসেসটি দেখতে পাচ্ছেন এটিকে বলা হয়ে থাকে নাম্বারিং। এই প্রসেসটি মূলত কাটিংয়ের পরেই করা হয়ে থাকে। আপনারা ভিডিওতে যে প্রসেসটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বক্সারের একটা পার্ট, যেটা এখান থেকে নাম্বারিং করবে, এরপরে বান্ডেলিং করবে। তো বান্ডেলিং করার পরে এগুলা সুইংয়ে পাঠিয়ে দিবে। এভাবেই আমাদের নাম্বারিংগুলো হয়ে থাকে। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে মোটামুটি একটি নাম্বারিংয়ের একটা যেভাবে নাম্বারিং করা হয় ওই বিষয়টি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। ধন্যবাদ সকলকে।